আসসালামু আলাইকুম। আজকে আপনাদের ডিম বিরিয়ানি রান্না করে দেখাবো। মাছ মাংস খেতে খেতে বিরক্তি চলে এলে ডিম বিরিয়ানি ট্রাই করতে পারেন। অন্যান্য বিরিয়ানির মতো ডিম বিরিয়ানি খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। একদম সহজ কিছু উপকরণ ও মশলা দিয়ে রেসিপিটা সাজিয়েছি। উপকরণগুলো সবসময় আমাদের রান্নাঘরে থাকে, এতে নতুন রাঁধুনি, ব্যাচেলর ও প্রবাসী যারা আছেন তারাও সহজে ও পারফেক্টভাবে রান্নাটা করতে পারবেন। আমি সব রান্না সহজভাবে দেখাই, রান্নার প্রতিটা ধাপ খুব সহজ ও বিস্তারিতভাবে উপস্থাপন করার চেষ্টা করি। আমার এই রেসিপি যে কেউ একবার দেখলে একদম পারফেক্টভাবে রান্নাটা করতে পারবেন। কথা না বাড়িয়ে চলুন অনেকগুলো টিপস সহ রেসিপিটা শিখিয়ে দেই। বিরিয়ানি রান্নার জন্য প্রথমে এখানে আমি নিয়েছি ডিম। পাঁচটা ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আমি আজ পাঁচটা ডিম দিয়ে আপনাদের রেসিপিটা করে দেখাবো। এরপর নিয়েছি আলু। বিরিয়ানিতে আলু দিলে খেতে বেশ ভালো লাগে। তিনটা বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি। আলু পছন্দ না করলে না দিবেন, অথবা চাইলে আরও কমও দিতে পারেন। মূল রান্না শুরু করছি। চুলা মিডিয়াম আঁচে জ্বালিয়ে একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। হাঁড়িটা ভালোভাবে গরম হয়ে গেলে দিব তেল। এখানে আমি হাফ কাপ বা 120 ml মতো সয়াবিন তেল নিয়েছি। এ তেলেই পুরো রান্নাটা কমপ্লিট হবে। তেল দিয়ে ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে এলে প্রথমে আলু ভেজে নিব। আমি আলুর পিসগুলো দিয়ে দিচ্ছি, সাথে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এখন নেড়ে নেড়ে আলু ভেজে নিতে হবে। অনেক রান্নায় আমরা আলু ভাজার আগে হলুদ মরিচ গুঁড়া মাখিয়ে নেই। ডিম বিরিয়ানি রান্নার ক্ষেত্রে আলুতে অথবা ডিমে ভাজার আগে হলুদ মরিচ মাখতে হবে না, কারণ বিরিয়ানিতে কিন্তু অত স্ট্রং কালার আনতে হয় না। চুলারাচ মিডিয়ামে রেখে অনবরত নেড়ে নেড়ে ভাজতে হবে। যখন আলুর গায়ে দাগ লাগতে শুরু করবে তখন আলুগুলো উঠিয়ে নিতে হবে। আলু উঠিয়ে একই তেলে আমি সেদ্ধ করে নেওয়া পাঁচটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমের উপরও সামান্য লবণ ছিটিয়ে দিচ্ছি। অনবরত নেড়ে নেড়ে ডিম 1-1.5 মিনিট ভেজে নিব। নাড়া কিন্তু বন্ধ করা যাবে না। যখন ডিমের গায়ে হালকা ভাজা ভাজা দাগ পড়বে তখন ডিম উঠিয়ে নিতে হবে। এভাবে প্রথমে আলু ও ডিম তেলে ভেজে নিলে বিরিয়ানির স্বাদ সবচেয়ে ভালো হবে। ডিম উঠিয়ে নিয়ে একই তেলে দিচ্ছি 5টা এলাচ। এলাচ অবশ্যই ফাটিয়ে দিতে হবে। দিচ্ছি 2 টুকরা দারচিনি, 6-7টা লং বা লবঙ্গ, আর দিচ্ছি 3টা তেজপাতা। তেজপাতা মাঝখান দিয়ে চিরে দিয়ে দিচ্ছি। এখন নেড়ে নেড়ে গরম মশলাগুলো 20-30 সেকেন্ডের মতো ভেজে নিব। খুব সহজ কিছু উপকরণ দিয়ে রেসিপিটা করে দেখাচ্ছি। গরম মশলা ভেজে এখন দিব পেঁয়াজ। আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ স্লাইস করে কেটে দিয়ে দিচ্ছি। এখন নেড়ে নেড়ে পেঁয়াজ ভেজে নিচ্ছি। চুলারাচ মিডিয়ামে থাকবে। কয়েক মিনিট ভাজলে পেঁয়াজ নরম হয়ে আসবে। ভাজতে ভাজতে পেঁয়াজের কালার যাতে চেঞ্জ না হয়ে যায়। পেঁয়াজ 2 মিনিটের মতো ভেজে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, আর দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। বাটা মশলা দিয়ে 30 সেকেন্ডের মতো তেলে ভেজে নিতে হবে। এতে বাটা মশলার কাঁচা গন্ধ চলে যাবে। বাটা মশলা কিছুক্ষণ ভেজে নিয়ে এবার কিছু গুঁড়া মশলা দিব। প্রথমে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া। দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়া, আর দিচ্ছি 1 চা চামচ লবণ। নেড়ে মশলাগুলো একটু তেলে ভেজে নিব। সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। মশলাগুলো এভাবে 1.5-2 মিনিটের মতো কষিয়ে নেব। মশলাগুলো কষিয়ে এখন ভেজে রাখা আলু দিয়ে দেব। নেড়ে নেড়ে সব মশলার সাথে আলু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আলু এ তেল মশলায় আরও 1.5-2 মিনিট কষাবো। আলু কিছুক্ষণ তেল মশলায় কষিয়ে নিয়েছি। এখন পানি দিয়ে আলু সেদ্ধ করে নেব। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, যাতে এ পানিতে আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে যায়, আর আলু সেদ্ধ হতে হতে যাতে পুরো পানিটা টেনে যায়। এ পর্যায়ে চুলা বাড়িয়ে মিডিয়াম থেকে হাই করে দিতে হবে। নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দেব। আলু সেদ্ধ হতে হতে চলুন আপনাদের বিরিয়ানির চাল সম্পর্কে বলি। রান্নার জন্য এখন আমি চালটা প্রসেস করে নেব। এখানে চিনি গুঁড়া চাল নিয়েছি। আপনারা যে কোনো সুগন্ধি চাল দিয়ে রেসিপিটা করতে পারবেন। 3 কাপ চাল একটা বাটিতে নিয়ে নিচ্ছি। 5টা ডিমের জন্য 3 কাপ চাল পারফেক্ট হবে। এই বিরিয়ানিটা রান্নার পর আপনারা 5 জনের জন্য সার্ভ করতে পারবেন।
চাল বাটিতে নিয়ে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। কয়েকবার পানি পাল্টে পাল্টে চাল ধুয়ে নিতে হবে। যতক্ষণ না এ ঘোলা পানিটা স্বচ্ছ না হয়ে আসে ততক্ষণ পর্যন্ত পানি পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। ধুয়ে পানি ফেলে দিতে হবে, চাল ভিজিয়ে রাখতে হবে না। ধোয়ার পর পানি ফেলে চাল থেকে বাড়তি পানি ঝরিয়ে নিতে হবে। প্রায় 10 মিনিট ধরে আলুগুলো সেদ্ধ করছি, ঢাকনা তুলে নিচ্ছি। এর আগে আমি ঢাকনা তুলে কয়েকবার নেড়ে দিয়েছিলাম। আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে, আমি আপনাদের একটু চেক করে দেখাই। দেখুন আলু হয়ে গেছে, পানিটাও প্রায় টেনে এসেছে। এখন আমি চুলা হাই থেকে মিডিয়ামে নিয়ে আসব আর ভেজে রাখা ডিমগুলো দিয়ে একটু কষিয়ে নিব। ঢাকনা ছাড়া ডিম আমি 1.5-2 মিনিটের মতো আলুর সাথে কষিয়ে নেব। এতে ডিমে হালকা কালার হবে আর ডিমের স্বাদ গন্ধ রান্নায় যোগ হবে। আলু সেদ্ধ করে ডিম দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, পানিটা পুরো টেনে গেছে, এখন শুধু তেলটা আছে। এ পর্যায়ে আলু ও ডিম উঠিয়ে অন্য একটা পাত্রে নিয়ে নেব, শুধু ডিম ও আলু উঠিয়ে নেব। ডিম আলু উঠিয়ে নিয়েছি, এখন যে তেল মশলা আছে তাতে ধুয়ে রাখা চাল দিয়ে দেব। চালের সাথে 1 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। এর আগেও একবার লবণ দিয়েছিলাম, তাই লবণটা স্বাদ মতো বুঝে দিতে হবে। নেড়ে কিছুক্ষণ চাল তেল মশলায় ভেজে নিব, চুলা মিডিয়ামেই থাকবে। চাল নেড়ে নেড়ে আমি 1.5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন পানি দিব, 3 কাপ চালের জন্য আমি 6 কাপ পানি দিচ্ছি। অবশ্যই গরম পানি দিতে হবে, ঠান্ডা পানি দেওয়া যাবে না। পানি দিয়ে চুলার আঁচ মিডিয়াম থেকে একটু বাড়িয়ে দিব। নেড়ে দিচ্ছি, হালকা নেড়ে দিয়ে ঢাকনা ছাড়া রান্না করব। 5 মিনিট রান্না করার পর দেখুন পানি প্রায় টেনে এসেছে। এখন ডিম ও আলু দিয়ে দিব, সাথে 5টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। মরিচ দিলে বিরিয়ানিতে সুন্দর একটা ফ্লেভার যোগ হবে। হালকা নেড়ে সব কিছু মিশিয়ে দিচ্ছি। এখন চুলা একদম লো করে দিব, একেবারে লো করে দিতে হবে, আর ঢাকনা দিয়ে দিব। এভাবে একদম লো আঁচে আরও 10 মিনিট রাখব। 10 মিনিট লো আঁচে দমে রেখেছি। এখন আপনাদের আমি নেড়ে দেখাই আমাদের বিরিয়ানিটা কেমন হলো। দেখুন একদম ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা, একদম পারফেক্ট কালার এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন, আর খুব সুন্দর ফ্লেভার পাচ্ছি আমি। এখন চুলা অফ করে গরম গরম ডিম বিরিয়ানি পরিবেশন করব। এই বিরিয়ানিটা খেতে অসম্ভব মজার হয়। মাছ মাংস যখন থাকবে না অথবা মাছ মাংস খেতে খেতে বিরক্ত চলে আসে তখন এভাবে ট্রাই করতে পারেন। রেসিপিটা কেমন লাগলো জানাবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন, আমি রিপ্লাই দিব। আরও কী রেসিপি চান তাও জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।